তো ভিডিওর থামনাইল পিকচারে দেখেছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে শেখাবো কি করে আপনারা নতুন ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করবেন পি এম কিষান যোজনায় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা স্কিম রয়েছে যে স্কিমের নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যে যোজনার সুবিধা পাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কৃষকরা এবং এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র কিন্তু কৃষকরাই পাবে কৃষকদের জন্যই কিন্তু এই স্কিম বছরের ছ হাজার টাকা প্রত্যেক কৃষককে কিন্তু দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে এবং তিনটা কৃষিতে দু হাজার দু দু হাজার কোটি টাকা দেওয়া হয় এবং এর জন্য অনলাইনের মাধ্যমে আপনারা দু হাজার তেইশ সালেই কিন্তু আবেদন শুরু হয়ে গেছে নতুন করে আপডেট চলে এসছে এবং খুব স্মুথলি খুব ভালোভাবে কিন্তু আবেদন চলছে আপনারা যারা আবেদন করতে চান কিংবা আবেদন করে দিতে চান যে কোনো ব্যক্তির তাহলে আপনি আবেদন করে দিতে পারবেন এবং ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করলে ঠিক এইভাবে ইন্টারফেসটা চলে আসবে এবং কিভাবে আবেদন করবেন আমরা এ টু জেড ফর্ম ফিল আপ এই ভিডিওতে শিখিয়ে দেব আপনাকে বলবো আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিতে ভুলবেন না আমরা প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনার জন্যই কিন্তু প্রোভাইড করি চলুন কি করে আমরা আবেদন করব পিএম আমরা সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখবই তো একটা বিষয় আপনাদের কি আগেই বলে রাখি যে কারা আবেদন যোগ্য ফেব্রুয়ারির 1 তারিখ 2019 এই তারিখের আগে যাদের জমির পর্চা রয়েছে তারাই কিন্তু পিএম কৃষনের সুবিধা এই মুহূর্তে পাচ্ছেন এবং পাবেন এবং এই যে তারিখ রয়েছে 0102 2019 এই তারিখের মধ্যেই যদি আপনার পর্চা থাকে তবেই আপনারা আবেদন করবেন আমি যেভাবে দেখিয়ে দেব সেইভাবে চলুন দেখেনি কিভাবে আমরা আবেদন করব তো এখানে এই ওয়েবসাইটটা ওপেন করলে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে ফার্মার কর্নার বলে একটা সেকশন পাবেন এখানে দেখুন ই কেওয়াইসি তার পাশে রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আপনারা গিয়ে জাস্ট এই অপশনে গিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ছোট্ট ফর্ম্যাট চলে আসবে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আরবান ফার্মার রেজিস্ট্রেশন তো যারা গ্রামীণ রয়েছে গ্রাম থেকে বিলং করেন কৃষক যারা তারা এখানে রুরাল করে দেবেন ঠিক আছে এবং এখানে আধার কার্ড নাম্বার দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং স্টেট আপনার রাজ্যের নামটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এখানে ক্যাপচা কোড থাকবে ক্যাপচা কোডে ক্যাপচা ভরে দেবেন এবং আধার কার্ড নাম্বার যখন দেবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আধার কার্ড মোবাইল নাম্বার স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং ক্যাপচা কোড দিয়ে যখন ওটিপি তে ক্লিক করবেন ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে ঠিক আছে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন এবং এখানে যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিংক আছে সেই নাম্বারটাই দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবার ওটিপিটা জাস্ট আপনারা ভেরিফাই করে নেবেন ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে রিসেন্ট ওটিপি যদি না ঢোকে তাহলে রিসেন্টে ক্লিক করলে আবার ওটিপি ঢুকবে এবং এখানে আবার ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা যেটা রয়েছে এই ক্যাপচাটা অবশ্যই কিন্তু আবারও কিন্তু আপনার ভরতে হবে ঠিক আছে এটা ভরে নিয়ে তারপর কি করবেন দেখুন সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন এবার সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার রেজিস্টার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আরও একটা কিন্তু ওটিপি আপনি পেয়ে যাবেন এবং সেই ওটিপিটা এই জায়গায় বসিয়ে ভেরিফাই আধার ওটিপি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপ টু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে যে অপশনগুলো অটোমেটিক্যালি চলে এসেছে সেগুলো আপনার কিছু ভরতে হবে না যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো কিন্তু আপনার দিতে হবে ডিস্ট্রিক্টটা দিতে হবে এখান থেকে আপনার জেলা দেবেন এখান থেকে আপনার এরপর দিতে হবে সাবডিভিশন ঠিক আছে লোডিং হবে এবার সাব ডিভিশন এখানে ক্লিক করে সাব ডিভিশন দেবেন ঠিক আছে সাবডিস্ট্রিক্ট যে রয়েছে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্লক দেবেন ব্লকের নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ভিলেজ নাম দেবেন ভিলেজ যেটা গ্রাম যেটা রয়েছে আপনার সেই গ্রামটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে যাবেন নিচে দিয়ে গেলে ফার্মার নেম ঠিক আছে কৃষকের নাম জেন্ডার সব কিছু থাকবে ক্যাটাগরি এখান থেকে আপনি কোন কাস্টে সেই কাস্ট দেবেন ঠিক আছে কাস্ট দিয়ে দেওয়ার পর এখানে ফার্মার টাইপ স্মল কিংবা আধার কী রয়েছে স্মল হলে স্মল দেবেন আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার অটোমেটিক চলে আসবে এখানে আধার কার্ড নাম্বার হাইট থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে ঠিক আছে এখানে রেশন কার্ড নাম্বার দেবেন এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এটা কিন্তু আপনি আপনার যে খতিয়ান রয়েছে খতিয়ানের উপরে যে কিউআর কোড রয়েছে তার পাশেই কিন্তু আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা পেয়ে যাবেন সেটা বসিয়ে দেবেন এখানে এবং এখানে দেখুন পিএম কিষাণ মানধন যোজনা যদি নাম থাকে তাহলে ইয়েস করুন অথবা নো করবেন ঠিক আছে এবং আপনার যে জমি রয়েছে সেই জমিটা সিঙ্গেল কিংবা জয়েন্ট যেটা রয়েছে সেটা ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর দেখুন এখানে একটা অপশন জমি ডিটেলস অ্যাড করতে হবে এর জন্য অ্যাড অপশানে ক্লিক করবেন তো অ্যাড অপশানে ক্লিক করার পর এইখানে একটা ছোট্ট ফর্মেট চলে আসবে এখানে জমির ডিটেলস দিতে হবে খাতা নাম্বার সার্ভে নাম্বার দেবেন এখানে এখানে দাগ নাম্বার ঠিক দিতে হবে এখানে এরিয়া হেক্টরে ইন হেক্টরে রয়েছে একর থেকে হেক্টর জমির কি মাপ রয়েছে যদি আপনার একরে থাকে তাহলে আপনারা একর 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 টু টু হেক্টর ঠিক আছে হেক্টরে আপনি যদি ক্লিক ক্লিক করেন গুগলে এরকম চলে আসবে ধরুন আপনার জমি রয়েছে এরকম জমি রয়েছে তো হেক্টরে কত থাকবে তার পরিমাপটা যত একর রয়েছে তার হেক্টরে কত হবে সেটা বের করে আপনারা কিন্তু ফর্মে বসিয়ে দেবেন এখানে ঠিক আছে এবং এরপর দেখুন এখানে যে রয়েছে দেখুন বিফোর ওয়ান টু দু আমি আগেই বলেছি এক দুই দু হাজার আগে হতে হবে জমি তাহলে এটা ক্লিক করব এটাতে ক্লিক করে দেবেন এর পরে হলে কিন্তু হবে না বিফোর মানে আগে এক দুই দু এর আগে যদি জমির পর্চা থাকে তবেই কিন্তু হবে ঠিক আছে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখানে আপনার জমি যদি ট্রান্সফার হয়ে থাকে তার ডিটেলস কিন্তু এখান থেকে ভরে দেবেন এবং ল্যান্ড ডেট ভেস্টিং ডেট দিয়ে দেবেন এখানে এবং এখানে অ্যাড করবেন অ্যাড করলে অটোমেটিক ওপর দিয়ে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট ল্যান্ড এখানে জমির কাগজ দিতে হবে আপনার জমি যে ডকুমেন্ট রয়েছে পর্চা খতিয়ান এবং অবশ্যই কিন্তু পঞ্চাশ কিলোর মধ্যে থাকতে হবে এটা সাইজটা এখান থেকে চুজ ফেলে ক্লিক করে চুজ করে জাস্ট আপনি সেভ অপশানে ক্লিক করবেন এখানে সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখান থেকে আবেদন হয়ে যাবে এবং অ্যাপ্লাই হয়ে গেলে অ্যাপ্লাইয়ের জন্য পরে কিন্তু একটা রেফারেন্স নাম্বার আপনি পাবেন এবং সেই রেফারেন্স নাম্বারটা দিয়েই কিন্তু পরবর্তীতে আপনারা আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন ঠিক আছে স্ট্যাটাস কীভাবে চেক করবেন দেখুন এখানে লেখা রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার পাবলিক সিএসসি ফার্মার এখানে গিয়ে অবশ্যই ক্লিক করবেন কিংবা এখানে বেনিফিশিয়ার স্ট্যাটাস রয়েছে এখানে যদি আপনি সেলফ রেজিস্ট্রেশন যেহেতু নিজে করছেন অ্যাপ্লাইটা সেহেতু সেলফ রেজিস্ট্রেশন এখানে গিয়ে ক্লিক করবেন এখানে গিয়ে ক্লিক করলে এখানে আধার কার্ড নাম্বার দেবেন এখানে ক্যাপচা দেবেন দিয়ে সার্চ করলে চলে আসবে অথবা আপনারা যদি নিজেরা করতে চান এখানে বেনিফিশিয়ার স্ট্যাটাস রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করলে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা কিছু দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিলে যে নাম্বারটা আপনি অ্যাপ্লাই করার পরে পাবেন সেটা এখানে বসিয়ে ক্যাপচার দিয়ে ডাটা গেট ডাটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু সমস্ত ডেটা চলে আসবে তো এইভাবে খুব সিম্পলি আপনারা কিন্তু পিএম কিশনের জন্য অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আরো একটা আপডেট জানিয়ে রাখি যদি আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা হারিয়ে ফেলেন অর্থাৎ আপনি আবেদন করেছেন অনেকদিন আগে হয়তো আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা নেই সেটা আপনি কি করে বের করবেন আপনারা চলে যাবেন ভেরিফাই স্ট্যাটাস এই অপশানে এই অপশনে গিয়ে ক্লিক করবেন দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে গিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার যেটা দিয়ে আপনি আবেদন করেছেন সেটা আপনি চুজ করবেন কোড মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি তে ক্লিক করবেন তাহলে সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে ওটিপি দিলেই কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং সেটা দিয়ে পরবর্তীতে আপনি কিন্তু আবেদন সংক্রান্ত সমস্ত ডেটা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন আরও ভালোভাবে আরও ক্লিয়ারলি তো আশা করি বুঝতে পেরেছেন যদি আপডেটটা ভালো লাগে লাইক করবেন ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোনোরকম ডাউট কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো ধন্যবাদ